Namaskar Bondhura, ami Bishnu Sarkar and welcome again to a new video of SJBRD English. Bondhura, ajker ei video tir moddhe diye abaro ami kichu guruttopurno grammar bishesh kore jara uccho madhyamik 2021 e debe West Bengal Council of Higher Secondary Education Board er under e tader khetre ei video ti ajke khubi guruttopurno hote choleche. Kenona uccho madhyamik syllabus e je 4 ti total kobita royeche, One Killing a Tree, Asleep in the Valley, Shall I compare thee to a summer's day? That is called sonnet number 18 and the poetry of earth. এই চারটি কবিতা থেকে মোটামুটি যতগুলো পয়েন্ট চেঞ্জ রয়েছে সবগুলো এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব। তো চলুন কথা বলে লাভ নেই, আজকের মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আমরা অন কিলিং এ ট্রি যে কবিতাটি রয়েছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট চেঞ্জ দেখে নেব। তো প্রথমেই রয়েছে ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, অর্থাৎ এখানে আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি মাস টাইম। তো যেহেতু আমাদের সবগুলোই আমরা প্যাসিভ ভয়েস করবো আজকে, বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তো সবগুলোই ভয়েস চেঞ্জ। তো এখানে দেখুন প্রথমে আমরা মাস টাইম রয়েছে, মাস টাইম আনবো, মাস টাইম অবজেক্ট, তো মাস টাইম। এবার এখানে ভার্বের ওয়ান রয়েছে তো সেই জন্য আমরা ইজ আনবো, অ্যাম ইজ আর যে কোনো একটি আনলেই হবে। তো আমাদের মাস টাইমের পরে যেহেতু ইজ বসবে, ইজ বসিয়ে দিলাম, তো মাস টাইম ইজ ট্র্যাকেন, তারপর পিছনে যে অংশটুকু আছে টু কিল এ ট্রি বাই ইট, তো এখানে ইট কিন্তু না দিলেও হবে, বাই ইট, শুধু যদি আমরা মাস টাইম ইজ ট্যাকেন টু কিল এ ট্রি দিই তবুও ঠিক হবে। তারপর এখানে দেখবো আমরা নট এ সিম্পল জ্যাপ অফ দ্য নাইফ উইল টু ইট। অ্যাকচুয়ালি এখানে কবিতা লাইন হিসাবে এখানে নটটি প্রথমে রয়েছে, তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখানে অবজেক্ট হিসাবে আগে আমরা ইট আনবো, তো ইট। এবার এখানে উইল রয়েছে তো আমরা জানি উইল বি আসে, কিন্তু নট যেহেতু রয়েছে তো নটটা এখানে মাঝখানে বসবে, তো ইট উইল নট বি। তারপরে এখানে দেখুন রয়েছে ডু, তো ডু ডিট ডান, তারপর আমরা বাই বসিয়ে দেবো, এবং তারপরে এ সিম্পল জ্যাপ অফ দ্য নাইট সাবজেক্ট যেটা রয়েছে সেটা আমরা বসিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আমি এগুলো একটু তাড়াতাড়ি করে আলোচনা করব, কেননা নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো চলুন পরের আমরা তিন নম্বরটি দেখে নেব। এবার এখানে তিন নম্বরটি রয়েছে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, তো এখানে প্রথমে আমাদের ইট আসবে। এবার বাট এখানে প্রথমে রয়েছিল তো আমরা বাটটিকে আমরা প্রথমেই রাখতে পারি, তাহলে সুবিধা হবে। তো বাট আমরা প্রথমেই রাখলাম, তারপর ইট আনবো, বাট ইট। এবার ওন্ট মানে এটা উইল নট আমরা ধরবো, তো উইল নট থাকলে কী হয়, উইল নট বি হবে। তো এখানে আমরা যেরকম করে আছে ওন্ট, আমরা ওন্ট রাখলাম সঙ্গে একটা বি দিয়ে দিলাম, তাহলে ইট ওন্ট বি। এবার ডু রয়েছে মেইন ভার্ব, তো ডান করে দেবো, এবং তারপরে বাই দিয়ে যেটা সাবজেক্ট রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেবো, দিস। কিন্তু এখানে অ্যালোন কথাটি বাদ গেল, তো আমরা সেটা এখানে মাঝখানে কোথাও বসিয়ে দিলেই হয়ে যাবে, বাট ইট ওন্ট বি ডান, তারপরে আমরা অ্যালোন কথাটি বসিয়ে দিই, অ্যালোন বাই দিস হয়ে যাবে। এবার চলুন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নেব। এখানে রয়েছে এ স্লো স্ট্রিম, এটা সাবজেক্ট, এখানে দেখুন লিভস রয়েছে ভার্বের ওয়ান, এবং তারপরে লং স্ট্র্যান্ডস অফ সিলভার, তো আমরা প্রথমে লং স্ট্র্যান্ডস অফ সিলভার সেটা বসিয়ে দেব, লং স্ট্র্যান্ডস অফ সিলভার। তারপর আমরা ভার্বের ওয়ান রয়েছে তাই আমাদের অ্যামিজার আনতে হবে, তো এখানে লং স্ট্র্যান্ডস দেখো পুলার নাম্বার রয়েছে তাই আমরা আর দেব, এবং লিভের তিন নাম্বার হচ্ছে লেফট সেটা দিয়ে দিলাম। এবার বাড়তি যে কথাগুলো আছে সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো, অন দি ব্রাইট গ্রাস, অন দি ব্রাইট গ্রাস। নেক্সট আমরা বাই দিয়ে সাবজেক্ট যেটা রয়েছে সেটা বসিয়ে দেবো, আ স্লো স্ট্রিম, আ স্লো স্ট্রিম। এবার আমরা দেখবো পরেরটা, এখানে খুব সোজা, এটা দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, তো এখানে দেখুন অবজেক্ট রয়েছে দ্য হলো, তাহলে আমরা দ্য হলো বসিয়ে দেবো। তারপরে রয়েছে ভার্বের ওয়ান টু ইজ, তারপরে ফিল রয়েছে মেইন ভার্ব, তো ফিল থেকে আমরা ফিল করে দেবো। এবার বাত্তির যে অংশটুকু আছে সেটা এখানে বসিয়ে দেবো, ফুল অফ লাইট বাই দে থাকলে দেম, বাস। এবার কিপ হিম ওয়ার্ম, তো আমরা বুঝতে পারছি এটা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, যেহেতু ভার্ব দিয়ে শুরু রয়েছে তো আমাদের প্রথম নিয়ম হচ্ছে লেট বসিয়ে দিতে হয়, তো লেট বসাবো,
তারপর অবজেক্ট এখানে হিম রয়েছে তো লেট হিম তিন নম্বর কাজ হচ্ছে বি বসিয়ে দিতে হয় তারপরে চার নম্বর কাজ হচ্ছে ভার্ব থ্রি তো লেট হিম বি ক্যাপ্ট বাদ বাকি ওয়ার্ম রয়েছে ওয়ার্মটিকে আমরা আদার্স ওয়ার্ড হিসেবে শেষের দিকে দিয়ে দিলাম এবার দেখব দ্য হামিং ইনসেক্টস এন্ড সাবজেক্ট ডোন্ট এখানে অক্সিলারি ভার্ব রয়েছে নেগেটিভ সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তারপরে ভার্বের ওয়ান তারপরে অবজেক্ট তো আমরা এখানে বসিয়ে দেবো হি ইজ রেস্ট অবজেক্ট ডু নট থাকার দরুন এখানে ইজ নট বা অ্যাম নট বা আর নট আসতো তো এখানে ইজ নট হি ইজ রেস্ট ইজ নট এবার ডিস্টার্ব রয়েছে ভার্বের ওয়ান তো এখানে আমরা ভার্বের থ্রি করিয়ে দিলাম ডিস্টার্ব এবার বাই দিয়ে দ্য হামিং ইনসেক্টস The humming insects. এবার চলুন দেখে নিই শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এই কবিতাটার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভয়েস এবার দেখুন শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে এখানে এটি ইন্টারোগেটিভে রয়েছে এবং ফিউচার ইনডিফিনিটের শ্যাল উইল প্রথমে রয়েছে তো আমরা এটা প্রথমে ইন্টারোগেটিভের জন্য আমরা শ্যাল বা উইল প্রথমে এটাকে আমাদের আনতেই হবে তো এখানে দেখুন অবজেক্ট রয়েছে দি তো দি যদি আনি আমরা দি এর পরে বসে হচ্ছে দি বলতে ইউ তাহলে ইউ এর পরে উইল বি বসে তো প্রথমে আমাদের উইল বসিয়ে দিতে হবে তারপরে অবজেক্টটিকে বসিয়ে দিতে হবে দি তারপরে বি এবার ভার্ব রয়েছে কম্পেয়ার কম্পেয়ার থেকে আমরা এখানে কম্পেয়ার করে দেবো তারপর পিছনের যে অংশটুকু রয়েছে টু আ সামার্স ডে বসিয়ে দেবো তারপর বাই দিয়ে আই থাকলে মি বাস প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তো ভিডিওটি অনেক যেহেতু বড় হবে কেননা চারটে কবিতা থেকে আজকে এখানে আমরা কোয়েশ্চেন সলভ করছি তো সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি জাস্ট আমার উত্তরগুলো করিয়ে দিচ্ছি এখানে কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় তো মার্ক করে পড়ার নাম দিয়ে কমেন্টে বলে দিও আমি অবশ্যই সেখানে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এবার দেখে নেবো আমরা পরেরটা রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মি এখানে কিন্তু ভার্ব রয়েছে ভার্বের ওয়ান তো এখানে আমাদের প্রথম অবজেক্ট আনতে হবে দ্য ডার্লিং বার্ডস অফ মে বার্ডস অফ মে তারপর এখানে মেইন ভার্ব রয়েছে শেক তো এখানে আমরা ইজ আনবো সরি এখানে ডার্লিং বার্ডস রয়েছে প্লুরাল নাম্বার তো আর আনবো তারপরে শেক শুক শেকেন তো তিন নাম্বার হচ্ছে শেকেন এবার বাই দিয়ে সাবজেক্টটা আনবো সাবজেক্ট ছিল রাফ উইন্ডস রাফ এখানে ছোটো হাতের হবে ওকে এবার নেক্সট আমরা দেখে নেবো দিস গিভস লাইফ টু দি তো এখানে অবজেক্ট হচ্ছে লাইফ তো লাইফ আনলাম এবার এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো ইজ লাইফ ইজ গিভেন টু দি বাই দিস এবার আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতা থেকে দেখি কয়টি কোয়েশ্চেন্স রয়েছে আমরা দেখে নেব চলুন দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি তো এখানে হি তারপরে টেক্স তারপরে লিড তো লিড হচ্ছে অবজেক্ট আমরা এখানে দ্য লিড তারপর এখানে ভার্বের ওয়ান যেহেতু রয়েছে তো আমরা অ্যাম ইজ আনবো তো দ্য লিডের পরে ইজ হবে অবশ্যই দ্য লিড ইজ এবার টেক টুক টেকেন তো আমরা তিন নম্বর টেকেন করলাম তারপর বাত্তির যে অংশটা সেটা আমরা এখানে বসিয়ে দেবো ইন সামার লাক্সারি এবং বাই দিয়ে সাবজেক্টটা রয়েছে হি হি থাকলে আমরা হিম করে দেব চলুন পরে যেটা রয়েছে অবশ্যই দেখে নেব এবার রয়েছে দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স তো এখানে অবজেক্ট হচ্ছে সাইলেন্স আমরা সাইলেন্স বসিয়ে দেবো এবার হ্যাজ থাকলে হ্যাজ বিন বসে তো আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে তো আমাদের সাইলেন্সের পরে হ্যাজ বিন হবে এ সাইলেন্স হ্যাজ বিন এবার এখানে দেখুন হ্যাজের পরে সবসময় ভার্বের থ্রি বসে আর আমাদের ভয় চেঞ্জ তিন নম্বর ফর্মই ব্যবহার করতে হবে তাই এখানে আমরা যা রয়েছে সেটাই বসিয়ে দেবো রট বাই দিয়ে দ্য ফ্রস্ট সাবজেক্টটি এখানে অবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম তো আজকের ভিডিওর মধ্যে এটুকুই ছিল আলোচনার বিষয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও